ইমাম হুসাইন 40 জন সাহাবীদেরকে সাথে নিয়ে এবার ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ইমাম হুসাইন মাঝখানে চতুর্দিক থেকে 40 জন সাহাবী যুদ্ধ করতে শুরু করলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে জহরের পূর্ব মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চলল। এই জহরের পূর্ব মুহূর্ত সময়ে 40 জন সাহাবি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, 40 জন সাহাবি শেষ, কারণ একদিকে 6000, অন্যদিকে মাত্র 40 জন। বলেন এই যুদ্ধে কখনো বিজয় লাভ করা সম্ভব? একদিকে 6000 লোক, অন্যদিকে 40 জন লোক, আসলে শক্তিতে কোনোদিন পারা সম্ভব? কোনোদিনও পারা সম্ভব না। তারা যদি মার্স করে, মার্স তার মানে তারা যদি পায়ের নিচে পদদলিত করে, পায়ের নিচে পিষ্ট হয়ে 40 জন মরে যেতে পারে, ঠিক কিনা? 40 জন ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল, জহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, ইমাম হুসাইন জহরের নামাজ আদায় করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, আল্লাহ আমি তো যুদ্ধের জন্য এসেছিলাম না, আমি এসেছিলাম ভালো একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, কিন্তু এজিদের মতো মাতাল কি আমার জীবন থাকতে আমি খলিফা মেনে নিব না। ইমাম হুসাইন আল্লাহর কাছে দোয়া চেয়ে সাহায্য চাইলেন, তাবুতে আবার চলে গেলেন। তাবুতে যাওয়ার পরে সকলের কাছ থেকে বিদায় নিলেন, বলল তোমরা আমাকে বিদায় দাও, 40 জন শহীদ হয়ে গিয়েছে, এখন আমি লড়াইয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আর হয়তো দেখা হবে না, জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে যখন এই কথা বলল, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তুমি আমাকে বিদায় দাও, প্রাণের স্ত্রী আবার বলল, আমার স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধে যাবেন, আপনাকে আমি বাধা দেব না, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আমার কলিজার টুকরা সন্তান, আপনার কলিজার টুকরা ছোট্ট সোনামণি আজগর পানির অভাবে মারা যাচ্ছে, আজকে কয়েকদিন ধরে পেটে খাবার নাই, আমার বুকের দুধগুলো শুকিয়ে গিয়েছে, পানি নাই, খাবার নাই, আমাদের খাবারের প্রয়োজন নাই, আপনার সন্তান আজগর মরতে বসেছে, আপনি দয়া করে একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহু আকবার বললেন না? ইমাম হুসাইন আজগরকে কোলে নিলেন, ছোট্ট দুধের বাচ্চা, ঘোড়ায় চড়ে ফুরাত নদীর তীরে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এজিদের সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন, আমার জন্য তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, আমার ছোট্ট সোনামণি, আমার কলিজার টুকরা আজগর, খাবার নাই, পানি নাই, পানির অভাবে মারা যাচ্ছে, তোমাদের কাছে আমি একটু পানি ভিক্ষা চাই, তোমরা দয়া করে আমাকে একটু পানি দাও। ইমাম হুসাইন যখন এই কথা বলল, পানি তো দিলই না, দূর থেকে এজিদের প্রাচণ্ড সৈন্যরা হুসাইনকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করল, কিন্তু তীরটা হুসাইনের গায়ে না লেগে ছোট্ট দুধের বাচ্চা আজগরের বুকের ভিতরে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের কোলে নিজের কলিজার টুকরা দুধের বাচ্চা আজগর শহীদ হয়ে গেলেন, বুকের ভিতরে তীরটা টেনে বের করলেন, ফিটকি দিয়ে রক্ত বের হয়ে গেল, ইমাম হুসাইনের শরীরের ভিতরে রক্ত লেগে গেল, বাবার কোলে সন্তানের লাশ, এর থেকে কষ্টের দুনিয়াতে কিছু হতে পারে না, ঠিক কি না? ছোট্ট বাচ্চা এসেছিল পানি পান করানোর জন্য, কিন্তু বিদায় নিয়ে চলে গেল। এজিদের প্রাচণ্ড সৈন্যরা, বেয়াদব সৈন্যরা ছোট্ট বাচ্চাটাকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। ইমাম হুসাইন দু চোখের পানি ঝেড়ে দিলেন, দু চোখের পানি ফেলে দিলেন, সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে ঘোড়ার পিঠে চড়ে আবার তাবুতে ফিরে গেলেন। স্ত্রীকে গিয়ে বলল, প্রাণের স্ত্রী, তোমার আজগর আর পানির জন্য কাঁদবে না, তোমার আজগর আর খাবারের জন্য কাঁদবে না, তোমার আজগরকে আমি এমন পানি পান করিয়ে নিয়ে এসেছি, কিয়ামত পর্যন্ত আর পানি পানি বলে চিৎকার করবে না। আল্লাহু আকবার। তাকে শাহাদাতের পানি আমি পান করে নিয়ে এসেছি, সে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গিয়েছে, আমাকে এখন তোমরা বিদায় দাও। স্ত্রীকে বললাম, আমার ছোট্ট জীবনে হয়তো তোমাকে আমি সুখ দিতে পারিনি, তোমাকে হয়তো ভালো রাখতে পারিনি, তোমার সকল চাওয়াগুলো আমি পূর্ণ করতে পারিনি, তুমি দয়া করে আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ।
ইমাম হুসাইন এবার সকলের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হুসাইন এবার ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে রওনা দিলেন। জহরের পর থেকে তুমুল বেগে একাই যুদ্ধ শুরু করলেন। ইমাম হুসাইন তো এমন সন্তান, এমন বাবার সন্তান, যার বাবার নাম ছিল হযরতে আলী, সুবহানাল্লাহ, বীরের সন্তান ছিল হুসাইন। একাই যুদ্ধ করতে করতে ফুরাত নদীর তীর আসরের পূর্ব মুহূর্তে ফুরাত নদীর তীর খালি করে দিলেন, সুবহানাল্লাহ। শত শত ইয়াজিদের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, হত্যা করে ফেললেন। ফুরাত নদীর তীর ফাঁকা হয়ে গেল। ইমাম হুসাইন এবার ফুরাত নদীর তীর যখন ফাঁকা করে ফেললেন, নদীর তীর যখন ফাঁকা হয়ে গেল, প্রায় সাত দিন হয়ে যাচ্ছে, পেটে কোনো খাবার নাই, ক্ষুধার্ত, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, জিহ্বাটা শুকিয়ে যায়, শরীরে আর চলে না। যুদ্ধ করতে করতে জখম হয়ে গিয়েছে, শরীরে বিভিন্ন জায়গায় রক্ত ঝরতে থাকে। ফুরাত নদীর তীর তিনি ফাঁকা করে ফেললেন যুদ্ধ করতে করতে। এবার তিনি হাঁটু বে ফুরাত নদীর ভিতরে তিনি নেমে পড়লেন। তৃষ্ণায় আর থাকতে পারেন না, পেটে ক্ষুধা সহ্য করতে পারে না। ইমাম হুসাইন এবার নদীর ভিতরে নেমে গিয়ে দুই হাতের অঞ্জলি দিয়ে পানি উঠিয়েছে পান করার জন্য। দুই হাতের অঞ্জলি বাড়ি দিয়েছে পান করবে, দুই হাতের অঞ্জলি ভরে যখন ইমাম হুসাইন পান করতে যাবে, ঠিক ওই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে তার সন্তান কলিজার টুকরা আজগর যে মারা গেল পানির অভাবে, মনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি দেখতে পেলেন বনি ইসরাইলরা মহররম মাসের 10 তারিখে রোজা রাখে। বিশ্বনবী বললেন তোমরা রোজা থাকো কেন? বিশ্বনবীকে জানানো হলো এই দিনে সাইয়েদনা মূসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে, সাগরের ভিতর দিয়ে ব্রিজ তৈরি করে দিয়ে ফেরাউনের হাত থেকে হেফাজত করেছিলেন, সুবহানাল্লাহ পড়েন। আর এই ঘটনাটি ঘটেছিল মহররম মাসের 10 তারিখে, আর মহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। তবে উল্লেখযোগ্য যতগুলো আশুরার ঘটনা রয়েছে, মহররম মাসের 10 তারিখে যতগুলো ঘটনা পাওয়া যায়, হৃদয় বিদারক যে ঘটনাটি মানুষের মনে দাগ কাটে, মানুষের চোখে পানি আসে, সেটি হচ্ছে কারবালার ঘটনা, ঠিক কিনা বলেন? যার প্রেক্ষাপটগুলো তাফসির থেকে যদি আপনাদের সামনে এখন আমি আলোচনা করি, একটু পিছনের দিকে গিয়ে আপনাদের সামনে যদি আমি আলোচনা করি, কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। বিশ্বনবী পৃথিবী থেকে যখন ইন্তেকাল করলেন, চলে গেলেন, বিশ্বনবীর জানাজা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মতো হয়নি। অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না, বিশ্বনবীর জানাজা কিন্তু, জানাজার ইমাম কিন্তু কেউ ছিল না। বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন সোমবারে, আর বিশ্বনবীকে মাদফুন করা হয়েছিল, দাফন করা হয়েছিল বুধবারে। 2 দিন বিলম্ব হয়ে গিয়েছিল। বিশ্বনবী ইন্তেকাল করার পরে আমাদের মতো তার জানাজা করা হয়েছিল না। প্রায় 30,000 সাহাবি, 2 জন 4 জন 10 জন এভাবে বিভক্ত হয়ে হয়ে বিশ্বনবীর ঘরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে তারা বিশ্বনবীকে দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বিশ্বনবী যখন চলে গেলেন, বিশ্বনবীর ইমামতি কেউ করতে পারেনি, বিশ্বনবীর কেউ ইমাম হতে পারে না। তিনি এমন একজন নবী, আল্লাহ তাকে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন করে পাঠিয়েছিলেন, যার কারণে বিশ্বনবী ইন্তেকাল করার পরেও বিশ্বনবীর জানাজার ইমামতি কেউ করেছিল না, সুবহানাল্লাহ। বিশ্বনবী ইন্তেকাল করলেন, কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে গেল, বিশ্বনবীর স্থলাভিষিক্ত কে হবেন, বিশ্বনবীর চেয়ারে কে বসবেন, বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট, বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেন, বিশ্বনবী চলে গিয়েছেন, এখন কে এই দায়িত্ব নেবে, এই নিয়ে সমস্যা সৃষ্টি হয়ে গেল, বিভক্ত মতামত শুরু হয়ে গেল। আনসার ইসলামীদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে মতামত প্রকাশ করে বলল,
প্রেসিডেন্ট হবে, খলিফা হবে, আনসারি সাহাবীদের ভিতর থেকে একজন আর মুহাজির সাহাবীদের ভিতর থেকে একজন। এতদিন পর্যন্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট একজন ছিল, বিশ্বনবী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তিনি চলে গেলেন, মতামত জানানো হলো দুইজন প্রেসিডেন্ট দুইজন খলিফা হবেই। এই কথা শোনার পরে সাহাবীদের ভিতরে মত পার্থক্য সৃষ্টি হয়ে গেল, কারণ রাষ্ট্রের প্রেসিডেন্ট কয়জন লাগে? জোরে বলেন, কয়জন? কিন্তু মতামত দেওয়া হলো দুইজন, ঝামেলা আছে না নাই? সমস্যা সৃষ্টি হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে হাজার হাজার সাহাবীদের ভিতর থেকে বললেন, বিশ্বনবীর লক্ষাধিক সাহাবী লক্ষাধিক হাদিসের ভিতর থেকে বিশ্বনবীর হাদিস পেশ করে বললেন, বিশ্বনবী আমাকে জানিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট খলিফা হবে, ইমাম হবে কুরাইশের মধ্য থেকে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আনসার সাহাবি প্রেসিডেন্ট হতে পারবে না, সাহাবি আনসারি সাহাবি যারা আছে তারা দায়িত্ব পালন করতে পারবে না, ইমাম হতে পারবে না, প্রেসিডেন্ট হতে পারবে না। খলিফা হবে, প্রেসিডেন্ট হবে মুহাজির সাহাবি, অর্থাৎ কুরাইশ সাহাবি। সুবহানাল্লাহ পড়েন। এইবার সবাই মিলে চিন্তা করলো কাকে প্রেসিডেন্ট করা যায়। একদল সাহাবি দাঁড়িয়ে গেলেন, তারা বললেন, আমাদের খলিফা হবে, আমাদের প্রেসিডেন্ট হবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না। ওমরের পক্ষে তারা মতামত দিলেন, ওমরকে তারা মতামতের ভিত্তিতে প্রেসিডেন্ট করার জন্য তারা ইচ্ছা পোষণ করলেন। ঠিক এই মুহূর্তে তারা যখন ওমরকে খলিফা করার জন্য মতামত দিলেন, কারণ তারা জেনেছেন বিশ্বনবী জীবিত থাকাই বলে গিয়েছেন, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতগুলো যোগ্যতা ছিল, একজন নবী হওয়ার জন্য যতগুলো পার্সোনালিটি দরকার, যোগ্যতা দরকার, সব যোগ্যতাগুলো ওমরের ভিতরে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমরকে খলিফা বানানোর জন্য একদল সাহাবি মতামত দিলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে স্বাগত জানালেন, বললেন, আপনারা আমাকে প্রেসিডেন্ট বানাতে চান, স্বাগত, আপনাদের সাধুবাদ জানাই। এবার হাজার হাজার সাহাবির মধ্য থেকে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে গিয়ে আবু বকরের সামনে গিয়ে বলল, ভাইজান, হাতটা বাড়িয়ে দেন, আমি সর্বপ্রথম আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ, কীভাবে সম্মান দিয়েছে তারা একে অপরকে! বিশ্বনবীর পরে সব থেকে সম্মানের মানুষ ছিলেন, মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি, অন্য কেউ নয়, তিনি হচ্ছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন, আপনি জীবিত থাকা অবস্থায় আমি প্রেসিডেন্ট হতে পারি না, আপনি খলিফা হবেন, আমি আপনার কাছে বায়াত নিলাম। যখন সবাই দেখলেন ওমরকে আমরা প্রেসিডেন্ট করলাম, ওমর নিজেই যখন আবু বকরের কাছে বায়াত নিয়ে আবু বকরকে প্রেসিডেন্ট মেনে নিল, আমরা সকলেই আবু বকরকে খলিফা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সকলের পরামর্শের ভিত্তিতে সাইয়েদনা আবু বকরকে বিশ্বনবীর পরে মদিনার প্রেসিডেন্ট বানানো হলো। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সব থেকে কাছের বন্ধু ছিলেন, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন, মদিনার খলিফা হয়ে গেলেন, প্রায় দুই বছর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বলে গেলেন, আমি মারা গেলে আমার পরে অন্য কেউ না, তোমরা ওমরকে তোমাদের নেতা বানিয়ে নিও। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছিলেন তার নিজের কলিজার টুকরা সন্তান জলিলুল কদর সাহাবী আব্দুর রহমান ইবনে আবু বকর জীবিত ছিল, তিনি তার ছেলের নাম বলতে পারতেন, কিন্তু সেটা না বলে বলল, তোমরা ওমরকে তোমাদের খলিফা বানিয়ে নিও। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর পৃথিবী থেকে চলে গেলেন, বিদায় নিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রপতি হলেন, মদিনার খলিফা হয়ে গেলেন। এক নয় দুই নয় দশ দশটি বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। সুবহানাল্লাহ পড়েন।
সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, একদিন তার জীবনের শেষ পর্যায়ে তার জীবনীতে পাওয়া যায় আবু লুগলু আল মাজুসি নামে একজন অগ্নি উপাসক ফজরের নামাজের সময় খঞ্জর দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেন। নাউজুবিল্লাহ পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় জখম অবস্থায় তিনি সাহাবীদেরকে বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা পরামর্শের ভিত্তিতে খলিফা বানিয়ে নিও। সুবহানাল্লাহ, যে কথাই আল্লাহ বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নাও, কাজ করো, কারণ পরামর্শের ভিত্তিতে যখন কোনো কাজ করা হয় ওই কাজের সফলতা দান করে আমার আল্লাহ, ঠিক কিনা? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা পরামর্শের ভিত্তিতে পরবর্তী খলিফা বানিয়ে নিও। একটু চিন্তা করে দেখেন, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেই কিন্তু তার ছেলের নাম বলতে পারতেন। তার ছেলে বিখ্যাত একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আবদুল্লাহ ইবনে উমর, বিখ্যাত একজন সাহাবী ছিলেন, তিনি চাইলেই কিন্তু তার সন্তানের নাম বলতে পারতেন। আমার দেশে প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপির ছেলে এমপি হয়, তার যোগ্যতা থাক বা না থাক, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য যোগ্যতা থাকা প্রয়োজন। এই জন্য ওমর বললেন, কারো কথা বললেন না, ওমর শুধু বললেন, তোমরা যাকে ভালো মনে করো পরামর্শের ভিত্তিতে তোমরা খলিফা বানিয়ে নিও। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সংক্ষেপে বলে দিচ্ছি, কারবালার ঘটনাকে বুঝতে হলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিলেন। সকল সাহাবীরা পরামর্শের ভিত্তিতে এবার সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী রাষ্ট্রের খলিফা বানালেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করলেন। কিন্তু তার সেই জীবনীতে পাওয়া যায়, তিনি একদিন কোরআনুল কারীম পড়ছিলেন, পিছন থেকে এসে একজন দুষ্কৃতী, এক বিয়াদব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিয়ে আঘাত করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির আঘাতে রক্ত জর্জরিত হয়ে কোরআনের উপরে রক্তগুলো পড়তে শুরু করলো। এই জন্য কিয়ামতের ময়দানে উসমানের পক্ষে সরাসরি আল্লাহর কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর শাসন কার্য পরিচালনা করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পূর্ব মুহূর্তে বলে গেলেন, তোমরা পরামর্শের সাথে পরামর্শের ভিত্তিতে তোমরা ইসলামী রাষ্ট্রের খলিফা নিযুক্ত করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, সকলের পরামর্শের ভিত্তিতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পুরুষ ছিলেন, এমন সাহাবী ছিলেন, তার হাতে তরবারি থাকলে কাফেরদের হৃদয়ের ভিতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যার টাইটেল উপাধি ছিল আসাদুল্লাহিল গালিব, যাকে বলা হতো আল্লাহর বাগ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 4 বছর কিছু বেশি তিনি রাষ্ট্রপতি হয়ে দায়িত্ব পালন করলেন, তাকেও শহীদ করা হলো, পিছন দিক থেকে আঘাত করে মেরে ফেলা হলো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সাহাবীদের পরামর্শের ভিত্তিতে সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হলো, খলিফা নির্বাচন করা হলো। সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী। সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তিকাল করবেন, ইন্তিকালের পূর্বেই তার জীবন দশায় এতদিন পর্যন্ত সাহাবীদের পরামর্শের ভিত্তিতে মদিনার প্রেসিডেন্ট নির্বাচন করা হয়, সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন দশায় এতদিন পর্যন্ত যে সিস্টেম হয়েছিল, সাহাবীরা মিলে পরামর্শের ভিত্তিতে যেইভাবে খলিফা নির্বাচন করেছিলেন, সেই সিস্টেমটাকে বাদ দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, তার ছেলে ইয়াজিদকে মদিনার প্রেসিডেন্ট, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। নাউজুবিল্লাহ পড়েন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ছেলে এজিদকে প্রেসিডেন্ট বানিয়ে দিল পরামর্শ ছাড়াই। যখনই পরামর্শ ছাড়াই তিনি এজিদকে খলিফা বানালেন, তখনই ঝামেলা শুরু। এতদিন পর্যন্ত পরামর্শের সাথে খলিফা নির্বাচন করা হয়েছে, কোনো সমস্যা ছিল না। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো পরামর্শ ছাড়াই অল্প কিছু সাহাবীদের সাথে কথা বলে তিনি তার সন্তান এজিদকে মদিনার খলিফা, দামেস্কের খলিফা বানিয়ে দিলেন, যার কারণে সমস্যা সৃষ্টি হয়ে গেল। কেউ মানলো, কেউ মানলো না। হয়তোবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছাটা ভালো ছিল, তিনিও জলিলুল কদর সাহাবী ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কোরআন লেখকদের ভিতরে নবী যাদেরকে নির্বাচন করেছিল ওই লেখকদের ভিতরে, তার ভিতরে সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। সুবহানাল্লাহ, পড়েন। তিনি হয়তো ভালো উদ্দেশ্যে তার সন্তানকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি সেইভাবে সকলের সাথে পরামর্শ করেনি। এজিদ যখন প্রেসিডেন্ট হয়ে গেল, খলিফা হয়ে গেল, কিন্তু সাহাবীদের ভিতরে বিভক্ত মতভেদ সৃষ্টি হয়ে গেল, মত পার্থক্য সৃষ্টি হয়ে গেল। কুফাবাসী এবং দামেস্কের শাসনকর্তা হিসাবেই এজিদ শাসন কার্যে খলিফার মস্তকে বসে গেল, কিন্তু কিছু সাহাবীরা, অনেকগুলো সাহাবী যারা এজিদকে মানলো না, তারা এজিদকে তারা প্রেসিডেন্ট হিসেবে মানতে চাইল না। কারণ এজিদ এমন মানুষ ছিল যে মাতাল ছিল, সে মদ পান করত। নাওজুবিল্লাহ, পড়বেন না, এজিদ মদ পান করত। আর মুসলমান কখনো কোনো মাতালকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ মনে রাখবেন, ড্রাইভিং সিটে যদি মাতাল বসে, সেই গাড়ি কি ঠিক মতো চলবে? আমার কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতে পারেন না? ড্রাইভিং সিটে যদি মাতাল বসে, গাড়ি কিন্তু ঠিক মতো চলবে না। আর যারা যাত্রী থাকবে, ওই যাত্রীর সিটে যদি হাফেজ থাকে, আলেম থাকে, শাইখুল হাদিস থাকে, বড় বড় মাওলানা থাকে, আর তারা যদি জিকির করতে থাকে, তাসবিহ পড়তে থাকে, তারা যতই ভালো কাজ করুক না কেন, ড্রাইভিং সিটে যদি মাতাল বসে, গাড়ি কিন্তু খাদে যাবে। কোথায় যাবে? গাড়ি খাদে যাবে। তাসবিহ পড়ে লাভ হবে না, তাসবিহ জপে কোনো লাভ হবে না, জিকির করে লাভ হবে না, কারণ ড্রাইভার হচ্ছে মাতাল, ঠিক কি না? গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি যেমন ঠিক মতো চলে না। রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি মাতাল হয়, লম্পট হয়, সেই রাষ্ট্র কোনোদিনও সঠিকভাবে চলতে পারে না, ঠিক কিনা? এই জন্য সাহাবিরাম এজিদকে মেনে নিতে পারল না। ইমাম হুসাইনের কাছে গেলেন, ইমাম হুসাইনকে গিয়ে বললেন, আমরা এজিদকে আমরা খলিফা হিসাবে মানি না, আমরা আপনার হাতে বায়াত নিতে চাই, আমরা আপনাকে খলিফা বানাতে চাই। ইমাম হুসাইনের হাতে অনেক সাহাবিগুলো, অনেক সাহাবি হাতে হাত রেখে বায়াত নিলেন আর বললেন, আপনাকে আমরা প্রেসিডেন্ট মানতে চাই, খলিফা বানাতে চাই। ইমাম হুসাইন বলল, আমার জীবন থাকতে কোনো দিনও এজিদের মতো মাতালকে আমি খলিফা মানতে পারবো না। সুবহানাল্লাহ, পড়েন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অসংখ্য সাহাবি বায়াত নিলেন এবং বিভক্ত হয়ে গেলেন। কিছু দল, কিছু সাহাবিরা এজিদকে খলিফা হিসাবে মানলেন, কিছু সাহাবি ইমাম হুসাইনকে খলিফা হিসাবে মেনে নিলেন। এখন রাষ্ট্র একটি, প্রেসিডেন্ট হয়ে গেল কয়জন, সমস্যা সৃষ্টি হয়ে গেল। ইমাম হুসাইন এবং এজিদ দুই পক্ষ হয়ে গেল। কিছু সাহাবি এজিদের পক্ষে থাকলো, কিছু সাহাবি ইমাম হুসাইনের পক্ষে থাকলো। কিছুদিন যেতে না যেতেই কুফাবাসীরা ইমাম হুসাইনের কাছে চিঠি লিখতে শুরু করলো, অগণিত চিঠি আসতে শুরু করলো। কুফাবাসীরা ইমাম হুসাইনকে চিঠি লিখে বলল, জনাব, আমরা এজিদকে খলিফা মানতে চাই না, কারণ এজিদ মাতাল, এজিদ ভালো নয়, এজিদের থেকে আপনি সব দিক থেকে যোগ্যতা রাখেন খলিফা হওয়ার, আমরা এজিদকে প্রেসিডেন্ট হিসাবে মানবো না, আমরা আপনার হাতে বায়াত নিতে চাই, আপনাকে খলিফা মানতে চাই। সুবহানাল্লাহ। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ইমাম হুসাইনের কাছে কুফাবাসীরা 150 চিঠি পাঠিয়েছিল, আবার কোনো বর্ণনায় পাওয়া যায় 300-এর অধিক চিঠি পাঠিয়েছিল। সুবহানাল্লাহ, পড়েন। ইমাম হুসাইন এবার এই বিষয়টা দেখার পরে
বারবার তার কাছে চিঠি আসার পরে এটা ভালোভাবে জানার জন্য পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বলল, ভাই যান আপনি একটু কুফায় যান। কুফায় গিয়ে দেখেন আসলেই আমাকে তারা খলিফা বানাতে চাই কিনা, নাকি আমাকে প্রতারণা করে গুফায় ডেকে নিয়ে এজিদের পক্ষ হয়ে আমার উপর আক্রমণ করতে চাই। কারণ দল যখন দুইটা হয়ে যায় একজন আর একজনের বিরুদ্ধে কিন্তু অবস্থান নেয়, ঠিক কিনা? দেখবেন এক দলের লোক আর এক দলের লোককে দেখতে পারে না, এক দলের মানুষ আর এক দলের লোকের ভালো চায় না, সব সময় কিভাবে ক্ষতি করা যায়, সব সময় কিভাবে তাদের অপমান অপদস্থ করা যায়, তাদের ক্ষতি করা যায়, এই চেষ্টায় নিমজ্জিত থাকে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার পরে দেখলেন আসলেই কুফাবাসীরা এজিদকে নয়, এজিদের মতো মাতালকে খলিফা মানতে চাই না, সকলে ইমাম হুসাইনকে খলিফা বানাতে চাই। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে, বললেন, ভাইজান কুফাবাসীরা আসলেই আপনাকে খলিফা বানাতে চায়, আপনাকে প্রেসিডেন্ট বানাতে চায়, এজিদকে তারা চায় না। ইমাম হুসাইন এবার কুফায় রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কয়েকটি বর্ণনা পাওয়া যায়, কোনো বর্ণনায় তিনি 72 জন সাথে নিলেন, কোনো বর্ণনায় 78 জন, আরও কোনো বর্ণনায় পাওয়া যায় 200 মানুষকে সাথে নিয়ে তিনি রওনা দিবেন। ঠিক ওই মুহূর্তে যেদিন তিনি রওনা দিবেন, যেদিন তিনি মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিবেন, অনেক বড় বড় সাহাবিরা জলিলুল কদর সাহাবিরা ইমাম হুসাইনকে বলল, আপনি যাবেন না, কুফাবাসী আপনার সাথে প্রতারণা করবে, কুফাবাসী এজিদের সৈন্যরা আপনার প্রতি হামলা করতে পারে, আপনাকে হত্যার ষড়যন্ত্র করতে পারে, আপনার ক্ষতি করতে পারে, আপনি যাবেন না। ইমাম হুসাইন বলল, আর যতক্ষণ জীবন আছে যেই চেয়ারে আমার নানা বসেছে, যেই চেয়ারে আবু বকরের মতো সাহাবী বসেছে, ওমরের মতো সাহাবী বসেছে, যেই চেয়ারে ওসমানের মতো আলীর মতো সাহাবী বসেছে, ওই চেয়ারে এজিদের মতো মাতাল বসবে, আমার জীবন থাকতে আমি মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সহি রাওয়াত, সহি বর্ণনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন মানুষকে আহলে বাইয়াতদেরকে সাথে নিয়ে তিনি রওনা দিলেন। তার ভিতরে 40 জন ছিল পুরুষ আর 32 জন ছিল মহিলা, ছোট বাচ্চারা। তাহলে কত হলো? 72 জন। এটা বিশুদ্ধ বর্ণনা, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী পাওয়া যায়। ইমাম হুসাইন এবার 72 জনকে সাথে নিয়ে মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দিবেন আর ইতিমধ্যে কুফার গভর্নরকে এজিদের কানে পৌঁছে গেল, ইমাম হুসাইনকে কুফাবাসীরা ইনভাইট করেছে, কুফাবাসীরা দাওয়াত দিয়েছে, কুফাবাসীরা ইমাম হুসাইনের হাতে বায়াত নিয়ে খলিফা বানাতে চাই। এজিদের কানে এই কথাগুলো পৌঁছে গেল, এজিদ জেনে গেল যে ইমাম হুসাইন কুফাতে আসছে। এবার এজিদ কুফার গভর্নর তৎকালীন সময়ে যে ছিল তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এজিদ তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাছে খবর পাঠিয়ে দিলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দিলেন, খবরদার ইমাম হুসাইন যেন কুফার ভিতরে ঢুকতে না পারে, নাউজুবিল্লাহ পড়েন, কোনোভাবেই যেন ইমাম হুসাইন কুফাতে প্রবেশ করতে না পারে, তুমি ব্যারিকেড দাও। আর যারা ইমাম হুসাইনকে ইনভাইট করেছে, ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে, তাদেরকে খোঁজ করে দেখো এবং তাদেরকে খোঁজ করে করে তাদেরকে শাস্তি দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবার গোয়েন্দা বাহিনী তৈরি করলেন, খোঁজ খবর নিলেন কারা ইমাম হুসাইনকে ডেকে পাঠিয়েছে। খোঁজ করতে করতে এক পর্যায়ে মুসলিম বিন আকিল ধরা পড়ে গেল, ইমাম হুসাইনের চাচাতো ভাই ধরা পড়ে গেল। ধরা পড়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে আচ্ছা করে তার গলা থেকে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন, নাউজুবিল্লাহ পড়েন, জবাই করে ফেললো মুসলিম বিন আকিলকে, জবাই করে কুফার বড় মসজিদে তার মাথাটা লটকায় রাখলেন, তার দেহটা লটকায় রাখলেন, নাউজুবিল্লাহ পড়েন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরও খোঁজ খবর নিতে শুরু করলেন, কারা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছেন,
এবং কারা ইমাম হুসাইনের পক্ষে, কারা ইমাম হুসাইনকে খলিফা বানাতে চায় আর ইজিদকে মানতে চায় না, খোঁজখবর নিয়ে নিয়ে যারাই মুসলিম বিন আকিলকে সহযোগিতা করেছে, মুসলিম বিন আকিলের পক্ষে ছিল, ইমাম হুসাইনকে খলিফা বানাতে চাই যারা, তাদের ধরে ধরে সকলকে জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু এই খবর ইমাম হুসাইন জানে না, কারণ তৎকালীন সময়ে কোনো টেকনোলজি ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, জানানোর কোনো মাধ্যম ছিল না। তখন চিঠি প্রদান করা হতো এবং দূতের মাধ্যমে খবর আদান প্রদান করা হতো। যখন এই ঘটনা ঘটে গেল, ইমাম হুসাইন রওনা দিয়েছে, সে কিছুই জানে না, সে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর এইদিকে ইজিদের সৈন্যরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন যখন ঘটনা ঘটালো, যখন মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলল এবং অন্যান্য যারা ইমাম হুসাইনকে খলিফা বানাতে চায় তাদেরকে হত্যা করে ফেলল, আরও যারা ইমাম হুসাইনের পক্ষে ছিল তারা ভয় পেয়ে গেল, তারা চুপ হয়ে গেল, আর কথা বলল না, নিঃসুপ হয়ে গেল, যার কারণে নিস্তব্ধতা বিরাজ করলো কুফাতে। এদিকে ইমাম হুসাইন রওনা দিয়েছে, ইমাম হুসাইন চলতে চলতে তিনি এক পর্যায়ে কুফার প্রান্তরে, কারবালার প্রান্তরে কুফায় চলে আসলেন, ফুরাত নদীর তীরে চলে আসলেন। আসার পরে দেখলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 6,000 সৈন্য নিয়ে ফুরাত নদীর তীর ব্যারিকেড দিয়েছে, রাস্তা বন্ধ। ইমাম হুসাইন বলল, কি ব্যাপার, আপনারা রাস্তা বন্ধ করেছেন কেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না, আপনি যতক্ষণ পর্যন্ত না ইজিদকে খলিফা মানবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। ফুরাত নদীর তীর আবদ্ধ করে রেখেছে, বন্ধ করে রেখেছে, সৈন্য দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। এ কথা যখন বলল ইমাম হুসাইন বলল, ইজিদের মতো মাতালকে আমার জীবন থাকতে আমি খলিফা মানব না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান তো সেই জাতি, মুসলমান তো সেই জাতি, তার ইমানি চেতনা ইমানি শক্তিতে তেমন হওয়ার দরকার, জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন বলল, কখনো না, আমি ইজিদকে কোনোদিনও খলিফা মানব না। এবার তিনি তাবুর ভিতরে চলে গেলেন, তাবুর ভিতরে গিয়ে দেখলেন যারা সাথে আছে সবাইকে বলল, দেখো তোমরা দেখতে পাচ্ছ ইজিদের সৈন্যরা ফুরাত নদীর তীর আবদ্ধ করে রেখেছে, রাস্তা বন্ধ করে রেখেছে, যে খাবারগুলো আনলো একদিন দুই দিন করে খাবারগুলো ফুরাতে শুরু করলো, ফুরাত নদীর তীর পানিগুলো বন্ধ করে রাখলো, নিজেদের কাছে থাকা পানিগুলো ফুরিয়ে গেল, খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, সকলে ক্ষুধার্ত হয়ে গেল। ইমাম হুসাইন আবার তাদের কাছে গেলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গিয়ে বললেন, তোমরা কি চাও আসলে? বলল, আমরা চাই আপনি ইজিদকে খলিফা মানেন। ইমাম হুসাইন বলল, কখনো না, জীবন থাকতে ইজিদের মতো মাতালকে আমি খলিফা মানব না। ইমাম হুসাইন বলল, কি চাও তাহলে তোমরা বলো, আমি তোমাদের সাথে মারামারি করতে চাই না, আমি যুদ্ধ চাই না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, খলিফা না মানা পর্যন্ত আপনাকে কোথাও যেতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বলল, ঠিক আছে, আমি তোমাদের কুফায় যেতে চাই না, আমি দামেস্কেও যাব না, কুফায় যাব না, আমার সাথে যে মানুষগুলো এসেছে তোমার তাদের উপরে তোমরা আঘাত করো না, কষ্ট দিও না, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি চলে যাই। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, আপনার এ কথা আমি কখনোই মানব না, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনকে আপনি খলিফা না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি মদিনায় কুফায় ডানে বামে সামনে পিছনে কোথাও আপনাদেরকে যেতে দেয়া হবে না। নাউজুবিল্লাহ পড়েন। ইমাম হুসাইন বলল, দেখো আমি তোমার সাথে তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। ইমাম হুসাইন চারটা প্রস্তাব করলেন, হয় আমাকে কুফায় যেতে দাও, না হয় আমাকে মদিনায় ফেরত যেতে দাও, না হয় আমাকে অন্য কোনো একটি নিরাপদ জায়গায় যেতে দাও, নিরাপদ রাষ্ট্রে চলে যেতে দাও, আর না হয় আমাকে দামেস্কে যেতে দাও, আমি ইজিদের সাথে সরাসরি কথা বলবো, কোন আইনে কি করে তার সাহস হয়, আল্লাহর দেওয়া নদীর পানি সে বন্ধ করে রেখেছে। আল্লাহু আকবার।
ইমাম হুসাইন যখন এই প্রস্তাব করলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, কখনো না, আপনার কোনো একটি প্রস্তাব আমরা মানব না যতক্ষণ পর্যন্ত আপনি ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত এজিদকে আপনি খলিফা না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোথাও যেতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বলল, তাহলে তোমরা কি চাও? বলল, এজিদকে খলিফা যদি না মানেন আপনাদের সাথে আমাদের ফাইসালা হবে তরবারির মাধ্যমে। ইমাম হুসাইন বলল, দেখো আমি যুদ্ধ করতে আসিনি, কিন্তু তোমরা যেহেতু যুদ্ধ করতে চাচ্ছ আর আমার জীবন থাকতে আমি কোনোদিন এজিদকে এজিদের মতো মাতালকে লম্পটকে আমি কোনোদিন খলিফা হিসাবে মানব না। ঠিক আছে, তোমরা যেহেতু যুদ্ধ করতে যাচ্ছ আমি যুদ্ধ করব, এরপরেও আমি এজিদকে খলিফা মানব না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মতো সুযোগ সন্ধানী সুবিধাবাদী মানুষ হলে তখন ফতোয়া দিত জান বাঁচানো ফরজ, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন যখন তিনি এই বিপদের সম্মুখীন হলেন, তিনি চাইলে কিন্তু জান বাঁচানোর জন্য মেনে নিতে পারতেন, কিন্তু ইমাম হুসাইন সেটা করেনি, কারণ তিনি খলিফার মস্তকে খলিফার আসনে মাতালকে তিনি মেনে নিতে পারেননি। সুবহানাল্লাহ পড়েন। আর আজকে আমার দেশে কিছু কাঠমোল্লা কিছু মৌলবে আছে, অনেক সময় স্বার্থের জন্য নিজেরকে হেফাজত করার জন্য বিপদে যেন পড়তে না হয় বাতিলদের সাথে, যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেমদেরকে নির্যাতন করে, তাদের সাথে রাতের অন্ধকারে হাত মিলায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের, ইমানটাকে মজবুত করার দরকার আমাদের। ইমাম হুসাইন এবার তাবুতে চলে গেলেন, এবার সকলের কাছে গিয়ে বিদায় নিয়ে বলল যে দেখো আমি তো যুদ্ধ করার জন্য এসেছিলাম না, আমি কুফাবাসীর ডাকে সাড়া দেওয়ার জন্য এসেছিলাম। কুফাবাসীরা চেয়েছিল আমাকে খলিফা বানানোর জন্য, আর আমি চেয়েছিলাম আমার নানা জান যেই ইসলামকে প্রতিষ্ঠা করেছে, যে রাষ্ট্র পরিচালনার জন্য নিয়ম নীতি করেছিল, সাইয়েদনা আবু বকর ওমর ওসমান আলী যেই চেয়ারে বসেছে, ওই চেয়ারে মাতালকে আমি কোনোদিনও মানতে পারবো না। এই জন্য আমি তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি এসেছি, আমার ভিতরে কোনো ক্ষমতার লোভ নাই। সুবহানাল্লাহ পড়েন। তোমরা আমাকে বিদায় দাও, এই কথা বলে বলল তারা আমাদের সাথে যুদ্ধ করতে চায়, এখন আমি যুদ্ধে চলে যাব, তোমরা আমাকে বিদায় দাও, তোমরা কষ্ট পেও না, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। এই কথা বলে ইমাম হুসাইন তরবারি কষাবদ্ধ করলেন। এ কথা শোনার পরে 40 জন মর্দে মুজাহিদ, যেই 40 জন পুরুষ ইমাম হুসাইনের সাথে এসেছিল, ইমাম হুসাইনকে বলল আমাদের জীবন থাকতে আপনাকে আমরা একা ছেড়ে দিতে পারি না, আপনাকে আমরা খলিফা হিসাবে মেনে নিয়েছি, যুদ্ধ আপনি যদি করতে চান আপনি একা যুদ্ধ করবেন কেন, আমরা চারপাশ থেকে আপনাকে সহযোগিতা করার জন্য যুদ্ধের ময়দানে আমরাও নিজেদেরকে বিলিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে কলিজাটা বড় হয়ে গেল, নিজেদের জীবনের চেয়ে ইমাম হুসাইনকে তারা ভালোবাসত। আর ইমাম হুসাইন এমন একজন মানুষ ছিল যে ইমাম হুসাইন দেখতে অনেকটা বিশ্বনবীর মতো ছিল, ইমাম হুসাইন দেখতে অনেকটা বিশ্বনবীর মতো দেখছিল, বিশ্বনবীর চেহারার দিকে তাকালে, ইমাম হুসাইনের চেহারার দিকে তাকালে বিশ্বনবীর চেহারাটাকে মনে করা যেত। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন 40 জন সাহাবীদেরকে সাথে নিয়ে এবার ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ইমাম হুসাইন মাঝখানে চতুর্দিক থেকে 40 জন সাহাবী যুদ্ধ করতে শুরু করলেন, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে জহরের পূর্ব মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চলল। এই জহরের পূর্ব মুহূর্ত সময়ে 40 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। 40 জন সাহাবী শেষ, কারণ একদিকে 6000 অন্যদিকে মাত্র 40 জন। বলেন এই যুদ্ধে কখনো বিজয় লাভ করা সম্ভব? একদিকে 6000 লোক অন্যদিকে 40 জন লোক, আসলে শক্তিতে কোনোদিনও পারা সম্ভব না। তারা যদি মার্স করে, মার্স তার মানে তারা যদি পায়ের নিচে পদদলিত করে, পায়ের নিচে পিষ্ট হয়ে 40 জন মরে যেতে পারে, ঠিক কিনা?
চল্লিশ জন ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল, জহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, ইমাম হুসাইন জহরের নামাজ আদায় করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, আল্লাহ আমি তো যুদ্ধের জন্য এসেছিলাম না, আমি এসেছিলাম ভালো একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, কিন্তু এজিদের মতো মাতাল কি আমার জীবন থাকতে আমি খলিফা মেনে নিব না। ইমাম হুসাইন আল্লাহর কাছে দোয়াতে সাহায্য চাইলেন, তাবুতে আবার চলে গেলেন, তাবুতে যাওয়ার পরে সকলের কাছ থেকে বিদায় নিলেন, বললো তোমরা আমাকে বিদায় দাও, চল্লিশ জন শহীদ হয়ে গিয়েছে, এখন আমি লড়াইয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আর হয়তো দেখা হবে না, জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে যখন এই কথা বলল, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তুমি আমাকে বিদায় দাও, প্রাণের স্ত্রী আবার বলল, আমার স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধে যাবেন, আপনাকে আমি বাধা দেব না, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আমার কলিজার টুকরা সন্তান, আপনার কলিজার টুকরা ছোট্ট সোনামণি আজগর পানির অভাবে মারা যাচ্ছে, আজকে কয়েকদিন ধরে পেটে খাবার নাই, আমার বুকের দুধগুলো শুকিয়ে গিয়েছে, পানি নাই, খাবার নাই, আমাদের খাবারের প্রয়োজন নাই, আপনার সন্তান আজগর মরতে বসেছে, আপনি দয়া করে একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহু আকবার বললেন না? ইমাম হুসাইন আসগরকে কোলে নিলেন, ছোট্ট দুধের বাচ্চা, ঘোড়ায় চড়ে ফুরাত নদীর তীরে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এজিদের সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন, আমার জন্য তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, আমার ছোট্ট সোনামণি, আমার কলিজার টুকরা আসগর, খাবার নাই, পানি নাই, পানির অভাবে মারা যাচ্ছে, তোমাদের কাছে আমি একটু পানি ভিক্ষা চাই, তোমরা দয়া করে আমাকে একটু পানি দাও। ইমাম হুসাইন যখন এই কথা বলল, পানি তো দিলই না, দূর থেকে এজিদের প্রাচণ্ড সৈন্যরা হুসাইনকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করল, কিন্তু তীরটা হুসাইনের গায়ে না লেগে ছোট্ট দুধের বাচ্চা আসগরের বুকের ভিতরে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের কোলে নিজের কলিজার টুকরা দুধের বাচ্চা আসগর শহীদ হয়ে গেলেন, বুকের ভিতরে তীরটা টেনে বের করলেন, ফিটকি দিয়ে রক্ত বের হয়ে গেল, ইমাম হুসাইনের শরীরের ভিতরে রক্ত লেগে গেল, বাবার কোলে সন্তানের লাশ, এর থেকে কষ্টের দুনিয়াতে কিছু হতে পারে না, ঠিক কিনা? ছোট্ট বাচ্চা এসেছিল পানি পান করানোর জন্য, কিন্তু বিদায় নিয়ে চলে গেল। এজিদের প্রাচণ্ড সৈন্যরা, বেয়াদব সৈন্যরা ছোট্ট বাচ্চাটাকে হত্যা করে ফেলল, শহীদ করে ফেলল। ইমাম হুসাইন দু চোখের পানি ঝেড়ে দিলেন, দু চোখের পানি ফেলে দিলেন, সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে ঘোড়ার পিঠে চড়ে আবার তাঁবুতে ফিরে গেলেন। স্ত্রীকে গিয়ে বলল, প্রাণের স্ত্রী, তোমার আজগর আর পানির জন্য কাঁদবে না, তোমার আজগর আর খাবারের জন্য কাঁদবে না, তোমার আজগরকে আমি এমন পানি পান করিয়ে নিয়ে এসেছি, কিয়ামত পর্যন্ত আর পানি পানি বলে চিৎকার করবে না। আল্লাহু আকবার। তাকে শাহাদাতের পানি আমি পান করে নিয়ে এসেছি, সে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গিয়েছে, আমাকে এখন তোমরা বিদায় দাও। স্ত্রীকে বললাম, আমার ছোট্ট জীবনে হয়তো তোমাকে আমি সুখ দিতে পারিনি, তোমাকে হয়তো ভালো রাখতে পারিনি, তোমার সকল চাওয়াগুলো আমি পূর্ণ করতে পারিনি, তুমি দয়া করে আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এবার সকলের কাছ থেকে বিদায় নিয়ে, ইমাম হুসাইন এবার ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে রওনা দিলেন। জহরের পর থেকে তুমুল বেগে একাই যুদ্ধ শুরু করলেন। ইমাম হুসাইন তো এমন সন্তান, এমন বাবার সন্তান, যার বাবার নাম ছিল হযরত আলী। সুবহানাল্লাহ। বীরের সন্তান ছিল হুসাইন, একাই যুদ্ধ করতে করতে ফুরাত নদীর তীর আসরের পূর্ব মুহূর্তে ফুরাত নদীর তীর খালি করে দিলেন। সুবহানাল্লাহ। শত শত ইয়াজিদের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, হত্যা করে ফেললেন। ফুরাত নদীর তীর ফাঁকা হয়ে গেল। ইমাম হুসাইন এবার
ফুরাত নদীর তীর যখন ফাঁকা করে ফেললেন, নদীর তীর যখন ফাঁকা হয়ে গেল, প্রায় সাত দিন হয়ে যাচ্ছে, পেটে কোনো খাবার নাই, ক্ষুধার্ত, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, জিহ্বাটা শুকিয়ে যায়, শরীরে আর চলে না, যুদ্ধ করতে করতে জখম হয়ে গিয়েছে, শরীরে বিভিন্ন জায়গায় রক্ত ঝরতে থাকে। ফুরাত নদীর তীর তিনি ফাঁকা করে ফেললেন যুদ্ধ করতে করতে। এবার তিনি হাঁটু বে ফুরাত নদীর ভিতরে তিনি নেমে পড়লেন। তৃষ্ণায় আর থাকতে পারেন না, পেটে ক্ষুধা সহ্য করতে পারে না, ইমাম হুসাইন এবার নদীর ভিতরে নেমে গিয়ে দুই হাতের অঞ্জলি দিয়ে পানি উঠিয়েছে পান করার জন্য। দুই হাতের অঞ্জলি বাড়ি দিয়েছে পান করবে, দুই হাতের অঞ্জলি পরে যখন ইমাম হুসাইন পান করতে যাবে, ঠিক ওই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে তার সন্তান কলিজার টুকরা আজগর যে মারা গেল পানির অভাবে মনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন হাতের অঞ্জলির ভিতরে পানি নিয়ে চিন্তা করল, ভাবলো, হাই রে, কিছুক্ষণ আগে আমার কলিজার টুকরা সন্তানকে আমি পানি দিতে পারলাম না, আমার কলিজার টুকরা আমার কোলের ভিতরেই মারা গেল, আমি তাকে পানি দিতে পারলাম না। কিছুক্ষণ পূর্বে 40 জন আমার সাথীরা ছিল, আমার সাহাবীরা ছিল, আমার সাথীরা ছিল যারা আমাকে জীবন দিয়ে ভালোবেসেছে, পানির অভাবে তারাও যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারাও শহীদ হয়ে গেল, তারাও পানি পান করতে পারেনি। তাবুতে অসহায় মহিলারা আছে, আমার স্ত্রীরা আছে, পানির অভাবে তারাও কষ্টে আছে, আমি একা কী করে এখন পানি পান করি? আল্লাহু আকবার। জীবন চলে যায়, পেটে ক্ষুধা, গলা শুকিয়ে গিয়েছে, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, জিহ্বা বের হয়ে যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তেও সে পানি পান করার পরে কৃতজ্ঞতা করতে ভুলেনি। সুবহানাল্লাহ বলেন, নিজের মানুষের কথা ভুলে যায়নি, নিজের সন্তানের কথা ভুলে যায়নি, নিজের আপনজন সাহাবীদের কথা ভুলে যায়নি। ইমাম হুসাইন পানি পান না করে এবার পানিগুলো নদীর ভিতরে ফেলে দিলেন, পানি পান না করে ফুরাত নদীর তীরে উঠে আসলেন। আর নড়তে পারে না, শরীরে বল নাই, শক্তি নাই, ক্ষুধার যন্ত্রণায় আর থাকতে পারে না, তৃষ্ণায় আর থাকতে পারে না। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে দুর্বল অবস্থায় তিনি পড়ে গেলেন, মরুভূমির ভিতরে ফুরাত নদীর তীরে তিনি যখন নিস্তেজ হয়ে পড়ে গেলেন, আর শরীরে শক্তি নাই। এই দৃশ্য যখন এজিদের সৈন্যরা দূর থেকে অবলোকন করল, এজিদের সৈন্যরা দেখতে পেল, তখন তারা দূর থেকে ইমাম হুসাইনের উপরে দৌড়ে এসে ইমাম হুসাইনের বুকের উপরে পাষণ্ডরা বসে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না, ইমাম হুসাইনের বুকের উপরে বসল পাষণ্ড সৈন্যরা, বসে ইমাম হুসাইনের গলার উপরে তরবারি ধরল। ইমাম হুসাইন তখন কাতর কণ্ঠে, গলা দিয়ে কথা বের হয় না, কণ্ঠ দিয়ে কথা বের হয় না, ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় থাকতে পারে না, ইমাম হুসাইন বলল, তোদের কি মায়া হয় না, তোদের কি দরদ নাই, তোদের মনে কি মায়া নাই, ভালোবাসা নাই, তোরা কার বুকের উপরে উঠেছিস? আমার তো এমন কোন শরীরে জায়গা নাই যেই শরীরে মোবারকে যেই জায়গায় সকাল সন্ধ্যায় আমার নানা আমাকে চুমুনা দিত। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, তোদের কি মায়া নাই, তোদের কি দরদ লাগে না, তোরা কার বুকের উপর উঠেছিস? এজিদ সৈন্যদের মনে কোনো দরদ হলো না, পাষণ্ড সৈন্যরা ইমাম হুসাইনের বুকের উপরে উঠে এক পর্যায়ে তরবারি দিয়ে তার গলাটা কেটে ফেললো, জবাই করে ফেললো। আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে জবাই করে ফেললো, হত্যা করে ফেললো, ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। ইতিহাস যদি এখানেই শেষ হয়ে যেত, হয়তোবা সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু ওই পাষণ্ড সৈন্যরা এখানেই শেষ করল না। ইমাম হুসাইনের মাথাটা আলাদা করার পরে ইমাম হুসাইনের বডিটার উপরে, মৃতদেহের উপরে তারা ঘোড়া চালাতে শুরু করল। মৃতদেহটার উপরে যখন ঘোড়া চালাতে শুরু করল, গোস্ত থেকে, হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা আলাদা হয়ে যেতে শুরু করল। আল্লাহু আকবার। মৃত লাশটাকেও এত কষ্ট দিয়েছে তারা, তারা এত নিমখারাম ছিল,
মানুষরূপী জানোয়ার ছিল, যাদের ভিতরে কোনো দরদ মায়া বলতে কিছু ছিল না। আল্লাহু আকবার বলেন। এইভাবে ইমাম হুসাইনকে শেষ করে ফেলল, হত্যা করে ফেলল। এরপরে ইমাম হুসাইনের কাটা মাথাটাকে তরবারির একটা তরবারির ভিতর দিয়ে তরবারির আলের ভিতরে বিধে তরবারির মাথার উপরে রাখলো ইমাম হুসাইনের মাথাটা। এইভাবে মাথাটা তরবারির ভিতরে মাথার ভিতরে বিধে কুফার মসজিদে নিয়ে গেল। কুফার মসজিদে নিয়ে গিয়ে ইমাম হুসাইনের মাথাটা একটা প্লেটের ভিতরে রাখা হলো। ইমাম হুসাইনের মাথাটা প্লেটের ভিতরে রাখা হলো। প্লেটের ভিতরে রাখার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন রাখা হলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন প্রচণ্ড মানুষ ছিল, এমন মানুষরূপী শয়তান ছিল, মানুষরূপী পশু ছিল। ইমাম হুসাইনের রক্তে মাখা যেই মাথাটা প্লেটের উপরে রাখাম, দাড়িগুলো রক্তে ভিজে আছে, চুলগুলো রক্ত ভিজে আছে, মনে হচ্ছে যেন ঠোঁটগুলো এখনও নড়ছে। ইমাম হুসাইনকে এই অবস্থায় দেখার পরেও ওই পাষণ্ড মানুষদের মানুষরূপী শয়তানের মনে কোনো দয়া হলো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটি খোঁচা দিয়ে, একটা লাঠি দিয়ে ওই মৃত ইমাম হুসাইনের ঠোঁটের ভিতরে ওই খোঁচা দিয়ে, লাঠি দিয়ে আঘাত করতে শুরু করলো। আল্লাহু আকবার। এই দৃশ্য যখন পাশের একজন বয়োবৃদ্ধ প্রবীণ সাহাবী ছিল, নাম হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই ঘটনা দেখলেন এবং বললেন, উবাইদুল্লাহ তোমার আর তোমার এই ঘটনা, তোমার এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না, তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? ইমাম হুসাইন তো এমন মানুষ ছিল, ছোট্টবেলা থেকে শুরু করে ছোট্টবেলায় তার জীবনে আমি নিজ চোখে দেখেছি ইমাম হাসান আর হুসাইনকে বিশ্বনবী সকাল সন্ধ্যা তাদের ঠোঁটে মুখে চুমু দিত। সুবহানাল্লাহ। এইভাবে ইমাম হুসাইনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। এরপরেও সে এজিদের সৈন্যর কাছে মাথা নত করেনি। সুবহানাল্লাহ। পড়েন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, যদিও ইতিহাস থেকে প্রমাণ হয়ে যায় এই যুদ্ধে তাৎক্ষণিকভাবে ইমাম হুসাইন পরাজয় বরণ করেছিলেন আর এজিদ বিজয় লাভ করেছিলেন, কিন্তু আসলে তা নয়। পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো মুসলমান তার ঘরে কোনো সন্তানের নাম এজিদ রেখেছে? আজ পর্যন্ত ঘরে খুঁজে পাওয়া যাবে না, এজিদ নামে কোনো শিশুর নাম রাখা হয় না, অথচ মুসলমানের ঘরে ঘরে হুসাইন নাম রাখা হয়। সুবহানাল্লাহ। পড়েন এজিদ শাসন কার্য শুরু করলো, মহিলা যারা ছিল তাদেরকে বন্দি করলো। ইমাম হুসাইন পৃথিবী থেকে বিদায় নিল। কারবালার এই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিতে পারি, এই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বিশ্বনবীর পথ দেখানো, সাহাবীদের পথ দেখানো, ইসলামকে কায়েম করার জন্য কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবন দিয়েছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করেনি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কোরআনের পক্ষে থাকার, ইসলামের পক্ষে থাকার, ইসলামকে নিজেদের জীবনে ধারণ করে বাকি জীবনে যেন হুসাইনের মতো ইমানি শক্তি চেতনা লালন করে আমরা চলতে পারি তার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।